প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ হাসান, বিডি মাস্টার ভয়েজের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি অষ্টম শ্রেণী তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2-এর 8 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখি 8 নং কোশ্চেনে কি রয়েছে। আসলে পড়ি, আজকে বার্ষিক শতকরায় 10 টাকায় 5,000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরল মুনাফাটা নির্ণয় করে নিতে হবে। তো আমরা কি কাজ করব, প্রথমে লিখবো দেওয়া আছে হার আর সমান 10%। তো আমরা পার্সেন্টেজটাকে আগে ভাঙবো, সাথে টাকা লিখে দিব। তো আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/10 হয়, তাহলে 1/10 টাকা। তারপর আসল পি সমান আমাদের এখানে দেওয়া আছে 5,000 টাকা, তারপরে আসে সময়, সময় এম সমান দেওয়া আছে হচ্ছে 3 বছর। তো আমাদের আয় সমান অর্থাৎ সরল মুনাফা অর্থাৎ মুনাফা নির্ণয় করতে হবে, আয় সমান বের করতে হবে প্রথমে। তো আমরা কি কাজ করব, লিখব আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এম। তাহলে আমাদের পি এর মান কত পেয়েছিলাম, 5,000 টাকা গুণন হার সমান পেয়েছিলাম 1/10, আর আমরা সময় এন সমান পেয়েছি 3 বছর। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, তাহলে 500 টাকা হয়, আর এটা এটা যদি গুণ করি তাহলে হয় 1500। তাহলে সুতরাং মুনাফা হয় 1500 টাকা। তো আমাদের এইটুকুর কাজ শেষ, এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে হবে। তো আমরা কি কাজ করব, লিখব আমরা জানি আবার আমরা জানি তো চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা কি জানি, মুনাফা সমান কি সি মাইনাস পি। তো আমরা সি সমান আমরা জানি হল পি এক যোগ আর উল্টো দিব এন পি। তাহলে এটা তো আমাদের যদি আমরা মান বসায় দেই, তো পি এর মান পেয়েছিলাম 5,000 গুণন 1 যোগ আর সমান পেয়েছিলাম 1/10 উপরে 3, আর আমাদের যে পার্থক্যটা যে পি সমান আমরা পেয়েছিলাম কত, 5,000, এই 5,000। এখন আমরা কি কাজ করব, এটার এখানে হবে হচ্ছে 10 যোগ 1/10 বিয়োগ 5,000 উপরে 3। তাহলে এই তাহলে আমরা মুছে দিই, উপরে একটু লিখি তাহলে আমাদের যদি আমরা লিখি 5,000 আর এটা দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 11 10 উপরে 3 এখানে 5,000। তো এটাকে যদি আমরা ভাঙি 3 এর উপর কিউব যদি আমরা দিই তাহলে 1331 হয়, আর 10 এর উপর যদি আমরা কিউবটা ভাঙি তাহলে হয় কিউব করলে হয় 1,000।
বিয়োগ এটা, তাহলে আমরা এটা এটা যদি কাটি তাহলে হয় 5, তারপর আমরা এটা গুণ করব, তাহলে এখানে হয় 5, 3 5 15 5, তারপর 3 5 15 16 6, আর 5 একে 5 6, তাহলে আমাদের আসলো কত 6655 বিয়োগ এই 5000। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হয় 5 5, আর এখানে হয় 6, আর এখানে 1, এত। হ্যাঁ, তো আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছিল যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম এটা, এখন তাহলে আমরা সরল মুনাফা পেয়েছিলাম হচ্ছে 1500 টাকা, তাহলে আমাদের পার্থক্য কত? আমরা লিখবো সরল মুনাফা, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য, পার্থক্য কত? আমরা কিন্তু পার্থক্য বলতে ডিফারেন্স বোঝাই, অনেকে 1500 থেকে আমরা 1600 বাদ দেয়, তাহলে কিন্তু মাইনাস আসে, এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। তো আমাদের পার্থক্য বলতে ডিফারেন্স বোঝাই, অর্থাৎ 1655 থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে 1500, তাহলে আমাদের হয় কত 5 5 5, আর এখান থেকে যদি 1 বাদ দিই তাহলে 1, এখানে টাকা লিখি। হ্যাঁ, তাহলে টাকা, তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর। তো আমাদের 8 নং কোশ্চেনের উত্তর 155 টাকা।